দেবস্মিতাস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমি সকালটা আজকে শুরু করলাম চিনি ছাড়া গ্রিন টি দিয়ে, আর চায়ের আসরে কিট্টুর বাবার কাছে একটা আবদারও করলাম। এবার কি আবদার করলাম সেটা একটু পরে বলছি, তার আগে দুপুরের রান্নাটা চটপট সেরে নিই। দুপুরের মেনুতে ছিল লাউ আর সজনে ডাঁটা। লাউটা হবে নারকেল দিয়ে আর সজনে ডাঁটাটা হবে পোস্ত দিয়ে। উপকরণগুলো নিয়ে নিয়েছি কোরানো নারকেল, পোস্ত আর একটু এলাচের গুঁড়ো। অ্যাকচুয়ালি লাউয়ের নিজস্ব কোনো টেস্ট নেই তো, তাই জন্য লাউটাকে একটু বেশি করে জিরে গুঁড়ো দিয়ে আর একটু নারকেল দিয়ে খেতে বেশ লাগে। আর তার উপরে যদি হয় একটু এলাচের গুঁড়ো ছড়ানো, অসাধারণ টেস্ট হয়। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। এদিকে আমার ডাঁটাটা পোস্ত দিয়ে হয়ে গেছে আর লাউটা হয়ে গেলে দুপুরের রান্নাটা কমপ্লিট। লাউ নারকেলের ফাইনাল লুক, এবার একটু ছড়িয়ে দেবো এলাচের গুঁড়ো, ব্যাস রেডি। এইবার আসি আবদারের কথায়। তো কিট্টুর বাবাকে বললাম একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসতে, কেননা অনেকদিন কোথাও যাওয়া হয়নি। আর ডিউটি বাড়ি, বাড়ি ডিউটি আর বাজার, এই ছিল আমার পরিধি। এবার একটু রিফ্রেশমেন্টের জন্য কিট্টুর বাবাকে বললাম কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসতে। তো কাছে পিঠে মেয়ে গেছে স্কুলে, কাছে পিঠে ঘোরার মতো ব্যারেজটাই আছে। তো গেলাম ব্যারেজে। সকালবেলা ওয়েদারটা বেশ ভালো ছিল, রোদ্দুর উঠেছিল আর কুয়াশা ছিল না, ঠান্ডা হাওয়াও ছিল না। তো বেরিয়ে পড়লাম মুখেতে একটু সানস্ক্রিন মেখে, চোখে একটা সানগ্লাস লাগিয়ে। তো চলো বসন্তকালে ব্যারেজ থেকে একবার ঘুরে আসা যাক। আর আমিও যাচ্ছি অনেক দিন পরে, প্রায় 5 বছর পরে যাচ্ছি ব্যারেজ। তো এদিকে তোমার ঘর বাড়ি গাড়ি গাছপালা সবেতেই পুরো জমজমাট হয়ে গেছে, আগে এতটা ছিল না। তো দেখে বেশ ভালো লাগছে। ফাইনালি চলে এলাম ব্যারেজ। চারিদিকে নীল জল, মানে দূর থেকে নীল জল দেখতে লাগছিল। আর যেহেতু গেটটা খোলা ছিল ওখানে জলের স্রোত প্রচুর ছিল, দূর থেকে দেখে মনে হচ্ছে জলটা ওখানে টকবক করে ফুটছে। তো তোমাদের সবাইকে আরও একবার দুর্গাপুর ব্যারেজে স্বাগত।
চলে এসেছি পুরোপুরি ব্যারেজের উপরে। পুরো জলটা নীল রঙের লাগছে, অসাধারণ সুন্দর দেখতে লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, দারুণ লাগছিল। আমরা যখন এলাম তখন আবার দেখলাম যে এনডিআরএফ থেকে ওরা ট্রেনিংও করছে জলের মধ্যে, তো কখনো দেখিনি, শুনেছি ওরা ট্রেনিং করে কিন্তু কখনো দেখিনি, তো আজকের আমার চাক্ষুষ দেখাও হয়ে গেল। সাথে নৌকায় করে মাছ ধরতে যাওয়া, এটা তো আমার কাছে উবরি পাওনা ছিল। আর এখন পলাশ ফুলের গাছগুলোতে অল্প অল্প ফুল ফুটছে, কিন্তু দুদিন পরে পুরো লাল ফুলে ভর্তি হয়ে যাবে গাছগুলো। আর এই পাশে দাঁড়িয়ে দেখলাম খানিকক্ষণ ওই পাশের শুশুনিয়া পাহাড়টা, দারুণ লাগছিল। এই ব্যারেজটা শহরের প্রাণকেন্দ্র, কেননা এই ব্যারেজ আর ব্যারেজের জল ছাড়া কিছুই হয় না। তো চলো, অনেক ঘোরাঘুরি হলো, এবার ফিরতে হবে বাড়িতে। সঙ্গে করে নিয়ে যাচ্ছি 80% হ্যাপিনেস আর 20% ধুলো, প্রচুর ধুলো উঠছে। আজকের ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কোন পার্টটা ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা পর্বে। টিল দেন স্টে পজিটিভ, টাটা।